হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকে আমরা ক্লাস নিব তোমাদের কমপ্লিটিং স্টোরির উপরে একটি ক্লাস, একটা গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছি কারণ তোমরা অনেকেই এই ক্লাসটা চেয়েছো বা অনেকেই বলেছো স্যার যে একটু ইজি করে আমাদের কমপ্লিটিং স্টোরিটা করে দেন বা এর উপরে ক্লাস নিলে ভালো হয়। তো তার ধারাবাহিকতা কিন্তু আমরা এই ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি। আর একটা ক্লাসটি শুরু করার আগে আরও একটা কথা বলি, তোমাদের যদি কোনো কমপ্লিটিং স্টোরি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেটা সহজভাবে সহজ ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর এর বাইরেও যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একদম নির্দিষ্ট করে লিখে দিও, প্যারাগ্রাফ, ইমেল, ডায়লগ, যাই হোক, গ্রামার হোক, যেটা হোক, তাহলে আমি সেটা করার চেষ্টা করব যে তোমাদের দেওয়ার জন্য। তো কথা না বলে আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আজকের ক্লাসটি কমপ্লিটিং স্টোরির যেই টপিকটা রেখেছি সেটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, ঠিক আছে, বা একতাই শক্তি। এই গল্পটা কিন্তু আমরা জানি, তো এটা কিন্তু অনেক সহজভাবে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করতেছি। তো আরও একটি কথা বলি, কমপ্লিটিং স্টোরি যেহেতু দুই তিনটা লাইন দেওয়া থাকে তো তোমরা অনেকে মিলিয়ে লিখতে পারো না, তোমরা কনফিউজড হয়ে যাও, স্যার এইখান থেকে আমরা কিভাবে লিখবো, আমি যেটা পড়ছি তো এইটা সেটা আসে নাই, তো বা এইভাবে করে লেখা নাই, তো এই লাইনটা আমি কিভাবে মিলাই দেবো, এটা কোনো প্রবলেম না। তুমি চাইলে প্রশ্নে যে লাইনগুলো আছে একদম না লিখে তুমি শুধু টাইটেলটা দিয়ে তুমি যেটা পড়ছো সেটাই লিখে দিতে পারো, অথবা তুমি ওইটার সাথে মিলিয়ে কোন অর্থের সাথে বা কোন লাইনের সাথে একটু মিলে সে অনুযায়ী কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তো দেখো প্রথম লাইনটা কি দেওয়া আছে, অনস এ ফার্মার লিভড ইন এ ভিলেজ উইথ হিজ থ্রি সন্স অ্যান্ড হিজ ওয়াইফ। একটি গ্রামে একটি ফার্মার বসবাস করত তার তিন ছেলে এবং তার স্ত্রীকে নিয়ে। হিজ সন্স, তার পুত্ররা, অলওয়েজ কোয়ারেলড অ্যামং দেমসেলভ, তাদের নিজেদের মধ্যে সবসময় কি করতো, ঝগড়া করতো। দ্য ফার্মার ওয়াজ, কৃষক ছিল, আর আনহ্যাপি মানে খুবই অসুখী ছিল, বিকজ অফ দিস, এই ঘটনাটা নিয়ে, কারণ তারা সারাদিনই ঝগড়া করতে থাকতো। অন ডে হি কল্ড হিজ সন্স, তার পুত্রদের সে ডেকেছিল, হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল দেম, তাদের, টু ব্রিং সাম স্টিক্স, কিছু লাঠি আনার জন্য বলেছিল। দ্য বয়েজ ব্রোট স্টিক্স, বালকেরা কি এনেছিল, লাঠিগুলো এনেছিল। হি পুট দ্য স্টিক্স টুগেদার অ্যান্ড মেড এ বান্ডেল, সে স্টিকগুলো একসাথে রেখেছিল এবং একটা বান্ডেল বা বোঝায় পরিণত করেছিল। দেন হি টোল্ড, এবং সে বলেছিল দ্য বয়েজ, বালকদের, টু ব্রেক দ্য বান্ডেল, এই বান্ডেলটা ভাঙার জন্য। দ্য বয়েজ ট্রাই, এখানে কি হবে দেখো, ট্রাইড, এখানে আমরা ট্রাইড দেব শুধু, ট্রাইড অন বাই অন, একজনের পর একজন ট্রাই করেছিল, বাট নো অন, কিন্তু কেউই কুড ব্রেক দ্য বান্ডেল, কুড নট হবে, দেখো একটু ভুল হয়েছে এখানে আমাদের, কুড নট ব্রেক দ্য বান্ডেল, ভাঙতে পারেনি, ঠিক আছে। দেন দ্য ফার্মার টুক দ্য স্টিক্স ফ্রম দ্য বান্ডেল, এবং ফার্মার ওই বান্ডেল থেকে একটা লাঠি নিয়েছিল, অ্যান্ড গেভ ইস অন এ স্টিক, এবং প্রত্যেকে একটি করে কি দিয়েছিল, লাঠি দিয়েছিল, অ্যান্ড সেট, এবং বলেছিল টু ব্রেক, ভাঙার জন্য, আবার বলেছিল দিস টাইম দে ব্রোক দ্য স্টিক ভেরি ইজিলি, এইটা এই সময়টা সে খুব ইজিলি লাঠিটা ভেঙে ফেলেছিল। দেন তারপরে দ্য ফার্মার টোল্ড হিজ সন, এবং তার পুত্রদের বলেছিল দ্যাট, যে ইফ ইউ স্টে টুগেদার, যদি তোমরা একসাথে থাকো, নো ওয়ান ক্যান হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, অ্যান্ড ইফ ইউ সেপারেটেড, এবং তোমরা যদি আলাদা থাকো, ঠিক আছে, এনি ওয়ান ক্যান, যে কেউ হার্ম ইউ, যে কেউ তোমাদের ক্ষতি করতে পারে। তো এই ছিল আমাদের গল্পের সারমর্ম, কি একসাথে থাকলে কেউ ক্ষতি করতে পারে না, এটা বোঝানোর জন্য ফার্মা তাদের স্টিকটা আনতে বলেছিল এবং সেটি তার পুত্রদের বোঝাইছিল। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, আর প্রয়োজনীয় ক্লাস যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও। আর যাওয়ার আগে বলে যাই, তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ বা ইংরেজি ভাষা শিখতেছ তারা অবশ্যই আমাদের ইংরেজি ভাষা শিক্ষার যে ক্লাসগুলো আছে বা স্পোকেন রিলেটেড যে ক্লাসগুলো তোমাদের দিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করবে, আশা করি উপকৃত হবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।